नमस्कार বন্ধুরা, আমি প্রশান্ত। গ্রিন প্ল্যানেটে তোমাদের সকলকে স্বাগত। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আজ তোমাদের সাথে পরিচয় করাবো আমাদের বাগানের সূর্যমুখীর সাথে। কি সুন্দর সূর্যমুখী ফুটেছে না, দারুণ লাগছে। আমি মোট 6টি সূর্যমুখী গাছ নিয়ে এসেছিলাম, তার মধ্যে এই গাছটি সবথেকে বড় হয়েছে। আমার কাছে টব ছিল না, ছোট একটি ভাঙা টব ছিল 10 ইঞ্চি সাইজে। তো ভাবলাম ভাঙা টবই লাগিয়ে দিই, গাছ তো বড় হোক তারপরে দেখা যাবে। কিন্তু সেখান থেকে আমি আর কোনো চেঞ্জেস করিনি, এখন সুন্দরভাবে একটি ফুল দিয়েছে, দারুণ লাগছে। এই আনন্দ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। পাশে আরও দুটি গাছ আমি লাগিয়েছি, দুটি গাছই লাগিয়েছি আমি গ্রো ব্যাগে। তো এখন তার মধ্যে আরও একজন ফোটার জন্য অলরেডি রেডি হয়ে গেছে, আর কালকের মধ্যে হয়তো আমি পূর্ণাঙ্গ রূপ দেখতে পাবো। আর ঠিক তার পাশে রয়েছে আরও একজন, পরস্পর এরা সেজে উঠছে একটার পর একটা করে। আর সবথেকে আরও ভালো লাগছে, দেখো ঠিক এদের গোড়ায় গোড়ায় প্রত্যেকটা গাঁটিতে একটা করে ফুলের গুটি অলরেডি এসে গেছে। খুব দারুণ লাগছে, কারণ প্রত্যেকটা জায়গা থেকে আবার নতুন নতুন করে একটা একটা করে ফুল হবে। তো এরকম সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে তো পারা যায়ই না। তো আমার খুব খুশি লাগছে যে আমি গ্রো ব্যাগের মধ্যেও এরকম ছোট্ট ছোট্ট করে গাছ নিয়ে এসে আর সূর্যমুখী লাগিয়েছিলাম, আর সেখান থেকে আমার এত সুন্দর গাছ হয়েছে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তিনটি গাছের হাইট কীরকম। দুটি গাছ তো প্রায় সমান সাইজের, কিন্তু প্রথম যে গাছটিকে দেখালাম, যে গাছটির ফুল অলরেডি ফুটে গেছে, সেটি কত সুন্দর, কত বড় হয়েছে। তো সত্যি খুব ভালো লাগছে। আর এর সাথে আমার আরও তিনটি সূর্যমুখী আছে যেটা আমি মাটিতে লাগিয়েছি, তারা এখনও ফুল দেয়নি, তাদের কুড়ি অলরেডি এসে গেছে এবং তারা অনেকটা বড়ো হয়ে গেছে। তো সেই ফুলগুলি আসলে আবার তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এই মুহূর্তে আজকে তোমাদের সাথে সূর্যমুখী শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে কি, কাছ থেকে আমি কখনও সূর্যমুখীকে দেখিনি, আমার বাগানে হয়েছে আর তাই আমি দেখতে পেলাম। আর দেখো, যেটা জিনিস প্রথম দেখবে সেটার আনন্দ একটা আলাদা হয়, আবার যখন সেটা নিজে হাতে তৈরি করবে। তো আমি নিজে হাতে তৈরি করেছি, তাই আমার আনন্দটা অনেক বেশি। তোমরা যারা প্রথম বাগান করছো বা তোমরা যারা প্রথম ফল ফুল পেয়েছো নিজের বাগান থেকে, তো তারা এই জিনিসটা ফিল করতে পারবে। আমি সেটা ফিল করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি কথা বলতে আমি খুব আনন্দিত যে আমি এইরকমভাবেও ছোট্ট ভাঙা টবেও গাছ লাগিয়েছি, গ্রো ব্যাগেও গাছ লাগিয়েছি, সেখান থেকে আমার গাছে ফুল এত সুন্দর এসেছে। ধন্যবাদ তোমাদের সকলকে তোমাদের এই ভিডিও পুরোটা দেখার জন্য। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো।